76তম কান চলচ্চিত্র উৎসবে পাম ডি অর তথা স্বর্ণ পাম জিতেছে অ্যানাটমি অফ আ ফল। তৃতীয় নারী হিসেবে কানের ইতিহাসে জাস্টিন থ্রিয়েত এই পুরস্কার জিতলেন। এবার 21টি চলচ্চিত্র নির্মাতার মধ্যে 7 জন ছিলেন নারী, তাদের মধ্যে শেষ হাসি হাসলেন থ্রিয়েত। স্বর্ণপামজয়ীর নাম ঘোষণার মাধ্যমে ফ্রান্সের কান শহরে টানা 12 দিনের জমকালো আসরের পর্দা নামে শনিবার রাতে। কান উৎসবে এবার স্বর্ণপামজয়ের লড়াই ছিল 20টি চলচ্চিত্র এবং 1টি প্রামাণ্যচিত্র। আগে থেকেই গুঞ্জন ছিল এবার শেষ হাসি হাসবেন কোনো এক নারী নির্মাতা। 76তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ স্বীকৃতি পাম ডি অর তথা স্বর্ণপাম জিতলেন জাস্টিন থ্রিয়েত। পুরস্কারটি জিতেছে তার পরিচালিত অ্যানাটমি অব এ ফল। কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে জাস্টিন থ্রিয়েতের হাতে স্বর্ণপাম তুলে দেন আমেরিকান অভিনেত্রী জেন ফন্ডা। থ্রিয়েতের সিনেমায় অভিনয় করেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। আর্থার হারারির সঙ্গে যৌথভাবে এর গল্প লেখেন থ্রিয়েত। গল্পে দেখা যায় দৃষ্টিশক্তিহীন সন্তান নিয়ে স্বামী ও স্ত্রীর সংসার। কোনো একদিন স্বামীর মৃতদেহ উদ্ধার হয়, স্ত্রীর হাতেই স্বামী খুন হন নাকি এটি আত্মহত্যা, এমন রহস্যময় প্লটে এগিয়ে যায় গল্প। জাস্টিন থ্রিয়েতের আগে এই মর্যাদাপূর্ণ আসরের ইতিহাসে শীর্ষ স্বীকৃতির তালিকায় মাত্র 2 জন নারীর নাম ছিল। 1993 সালে নিউজিল্যান্ডের নির্মাতা জেন ক্যাম্পিয়ন নারী হিসেবে প্রথম এই তালিকায় নাম লেখান। আর 2021 সালে 74তম আসরে জুলিয়া দুকার্নো তাইতানে চলচ্চিত্রের জন্য পান এই স্বীকৃতি। পুরস্কার মঞ্চের ঘোষণায় দেখা যায় ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক জোনাথন গ্লেজারের দ্য জোন অব ইন্টারেস্ট কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সেরা পুরস্কার গ্রা প্রি জিতেছে। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পট অফ হেওয়ের নির্মাতা ত্রান অ্যান হুং। তিনি ভিয়েতনামী বংশোদ্ভূত ফরাসি নির্মাতা। উইম ওয়েন্ডার্সের পারফেক্ট ডেজ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো। নুরি বিলগে জিলানের অ্যাবাউট ড্রাইগ্রাস চলচ্চিত্রে অভিনয়ের জন্য তুর্কি অভিনেত্রী মেরেভ দিসদার সেরা অভিনেত্রী হয়েছেন। জাপানি চলচ্চিত্র মনস্টারের চিত্রনাট্যের জন্য পুরস্কার বাগিয়ে নিয়েছেন ইউজি সাকামোতো। ফলেন লিভ সিনেমার জন্য জুরি পুরস্কার জিতেছেন আকি কাউরিসমাকি। শর্ট ফিল্মে পাম ডি অর জিতেছে ফ্লোরা অ্যান্নাবুদা। এর মধ্যে শুক্রবার আ সার্তে বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করেছেন ব্রিটিশ নির্মাতা মলি ম্যানিং ওয়াকার। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।